بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে আজকের বিশেষ ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠানটি দেখছেন। আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সবসময়ের জন্য। আজকের অনুষ্ঠানটি বিশেষ এই জন্যই কারণ আজকে আফটার ওয়ান উইক ব্রেক আমরা ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে প্রথমবারের মতো প্রথম অনুষ্ঠান এবং ইসলাম এসেনশিয়ালের প্রথম অনুষ্ঠান সরাসরি ব্রডকাস্ট করছি এই চ্যানেল এসের ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে। এবং এইসব সম্ভব হয়েছে আপনারা যারা ভিউয়ার আছেন প্রথমেই তাদের সাপোর্ট থাকার কারণে এবং পাশাপাশি চ্যানেল এসের কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের যে ভিশন আছে এই জন্য এই সব সম্ভব হয়েছে। তার জন্য প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং চ্যানেল এসের ম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষকে ম্যানেজমেন্ট কমিটিকে এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ ইট উইল বি অ্যাজ ইউজুয়াল, কিন্তু ইট উইল হ্যাভ কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন এবং কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাবেন টেলিভিশনের নিচে টেলিফোন নম্বরটি দেওয়া হবে। তারপরে আপনাদের কনভিনিয়েন্সের জন্য বলছি 0208-523-4111। আজকে আমার সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলিমে দিন, আপনারা সবাই চিনেন, কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, সম্মানিত ইমাম এবং খতিব জনাব ফদিরতুল শেখ মওদুদ হাসান। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমে আপনাকে স্বাগতম জানাচ্ছি আজকের প্রথম লাইভ অনুষ্ঠান এবং প্রথম ইসলাম এসেনশিয়াল অনুষ্ঠান ব্র্যান্ড নিউ স্টুডিও থেকে। মাশাআল্লাহ, আমি তো এনভায়রনমেন্ট দেখে খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ এই চ্যানেল এবং এই সমস্ত অনুষ্ঠান যেন আমাদের কমিউনিটির এবং মুসলিম উম্মার বেশি বেশি করে খেদমত করতে পারে এই দোয়া আমরা করেছি। একটু আগে তো দোয়াও করেছি আমরা সবাই মিলে, আর কামনা করি যে ভবিষ্যতে যেন আরও উজ্জ্বল দিনগুলো চ্যানেল এস উদযাপন করে। অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি যে আমাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমাকে দাওয়াত করলে আমি আসি। জাকাল্লাহ খায়ের, জাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আপনার আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে দি ভ্যালু অফ টাইম। আমরা হাফ টার্ম মধ্যে আছি, জানিস ইউকের মধ্যে প্রত্যেকটি স্কুল এবং কলেজ বন্ধ আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে যে আমরা এই টাইমটাকে, যে এই ছুটিটা যেটা আছে আমাদের প্রত্যেক এভরি হাফ টার্ম, ওয়েদার ইট বি এ উইক, ওয়েদার ইট বি ইস্টার হলিডে, সামার হলিডেজ ও ইভেন ক্রিসমাস হলিডে, এই টাইমটাকে আমরা কীরকম কনস্ট্রাকটিভলি ইউটিলাইজ করতে পারি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মা বাবাদের কী দায়িত্ব আছে, সন্তানদেরকে কীরকম তারা ভ্যালু অফ টাইম, ইম্পর্টেন্স অফ টাইম শেখাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিষয়, সবসময় আমরা কাজে ব্যস্ত থাকি, প্রফেশনাল লাইফে, পার্সোনালি ও প্রাইভেটলি, এবং এই একটি সময় যখন বাচ্চারা স্কুল থেকে অফ থাকে এবং এইরকম সময়টায় কীরকম মা বাবারা সম্পর্ক বাচ্চাদের সাথে ঘনিষ্ঠ করতে পারবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এলমের জ্ঞান চর্চা কীরকম আরও বৃদ্ধি পেতে পারে, এই সব বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ একটু চেষ্টা করব টাচ করার জন্য। কিন্তু তারপরেও এটা হচ্ছে একটি লাইভ ইন্টারাক্টিভ প্রোগ্রাম, কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশন। আপনাদের যদি কোনো ধরনের মাসলা মাসাইল সংক্রান্ত যদি কোনো ধরনের প্রশ্ন থাকে, যদি জিজ্ঞাসা থাকে, আপনারা দয়া করে ফোন করবেন এবং টিভি স্ক্রিনের নিচে আপনারা দেখতে পাবেন টেলিফোন নম্বরটি। তারপরে আবারও বলছি ইটস 0208-523-4111। পাশাপাশি আপনারা ইমেলও করতে পারেন এবং আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ie@chsuk.tv। শেখ, এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে আজকে। এই যে টাইম আমরা অতিক্রম করছি, এখন হাফ টার্ম চলছে, স্পেশালি আমরা দেখি একটা প্যানিক ধরনের, আমাদের যারা গার্জিয়ান আছেন বা যারা পেরেন্টসরা আছেন একটু টেনশনে থাকেন যে বাচ্চারা স্কুল থেকে ছুটি হয়েছে, ঘরে থাকবে, কীরকম টাইম স্পেন্ড করবে, এবং যারা একটু কনসার্ন ফাইন্যান্সিয়ালি চাইল্ড কেয়ার বা এগুলো অনেক এক্সপেন্সিভ। নাও একটা জিনিস আমরা দেখি, প্ল্যানিংয়ের অভাব। প্রথম আপনার কাছে এইটাই প্রশ্ন থাকবে, মা বাবারা হাফ টার্ম আসার আগে কীভাবে তারা প্ল্যান করবেন যে এই হাফ টার্মটাকে বা এই হলিডে পিরিয়ডটাকে কোয়ালিটি এবং কনস্ট্রাকটিভলি ইউটিলাইজ কীভাবে করতে পারেন, এটা যদি একটু আপনি এনলাইটন করেন আমাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে প্রথমেই বলেছেন যে এই যে
হলিডে যাচ্ছে, এই হলিডেগুলো আমরা প্যারেন্টস অভিভাবকরা কীভাবে আমাদের সন্তানাদিদেরকে আমরা গাইড করব এবং তাদেরকে কীভাবে এই সময়টাকে ভালোভাবে যাতে ব্যবহার করতে পারে, ইউজ করতে পারে এবং তারা যেন অন্যান্য জিনিস শিখতে পারে স্কুলের বাইরে, কলেজের বাইরে, ইউনিভার্সিটির বাইরে যে শিক্ষা আছে, পরিবারের ভিতরে যে শিক্ষা আছে সেগুলো নিয়ে সেগুলো যেন তারা শিখতে পারে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি প্রথমেই টাচ করছি কোরআন শরীফের একটি আয়াত, যে আয়াতটি আমাদেরকে সময় এবং টাইম এটার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিকে খেয়াল করার জন্য বলেছেন, আদেশ করেছেন, ইন্নাস সালাতা খানাত আলাল মুমিনিনা কিতাবাম মাউকুতা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে নির্দিষ্ট টাইমে তিনি আমাদের উপরে ফরজ করেছেন। এখানে মাউকুতা, মাউকুতা ওয়াক্ত মানে টাইম, নির্দিষ্ট সময়ে। অতএব এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি ধর্মে এবং প্রতিটি মানব সমাজে এবং ইসলামে। এই সময়টা আমাদের তো 365 দিন, 12 মাস, তারপর প্রতি মাসে 30 দিন, 28 দিন, 29 দিন, সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। তো এই যে হলিডে, এই হলিডেতে যেহেতু আমাদের সন্তানাদিরা স্কুলে যায় না, তারা ঘরে থাকে, অতএব তাদের জন্য, আমার যদি 2 সন্তান থাকে, 5 সন্তান থাকে, 3 সন্তান, যাদের সন্তানাদি আছে, এমনকি যারা স্কুল কলেজে কাজ করেন শিক্ষক, প্রত্যেকেরই কিন্তু এই সময়টাকে, হলিডে সময়টাকে আগের থেকে প্ল্যান করবেন। প্ল্যান করা খুবই জরুরি, কারণ যদি আগের থেকে প্ল্যান করেন যে আমি এই হলিডেটাকে আমি এইভাবে ব্যবহার করব, আমি কোনো জায়গায় হয়তো আপনার ট্রিপে যাব অথবা কোনো হলিডেতে যাব, তো এটা আগের থেকে ইয়ে করবেন। মানে এখানে আমার একটি প্রশ্ন আছে, আপনি যখন বলছেন প্ল্যানিং, অনেক সময় দেখা যায় যে প্যারেন্টসরা কিন্তু এটাই জানেন না হাফ টার্ম কখন আসতেছে, হয়তো 2 দিন আগে বা 1 দিন আগে হয়তো খেয়াল করলেন যে ও নেক্সট উইক থেকে তো হাফ টার্ম শুরু। তো এইটা কি ইম্পর্টেন্ট না যে জেনে নেওয়া? কারণ এই দেশে তো স্কুলে যে সার্কুলার আছে, যে জানা ইজিলি পসিবল আছে যে কখন বা কোন সময় কী কী সিজন। এটা তো অবশ্যই, আমাদের আমি বললাম 365 দিন, এর মধ্যে স্কুল কলেজ এগুলাতে যে বন্ধ হয়, ছুটি হয়, এগুলো তো বছরের প্রথমেই তারা দিয়ে দেয়। ধরুন এই দেশে আমরা সামার হলিডে প্রায় 6 উইকস পাই, জুলাইয়ের 22-23 তারিখ থেকে ছুটি হয়, সেপ্টেম্বরের 3-4 তারিখ বা 5 তারিখ খুলে, দীর্ঘ ছুটি এই সময়, এটাই হচ্ছে সবচেয়ে লম্বা ছুটি। আর এরপরে হচ্ছে ডিসেম্বরের 2 সপ্তাহ খ্রিসমাস সময়ে, যা 18-19 ডিসেম্বর থেকে বন্ধ হয়, আর একেবারে জানুয়ারি নিউ ইয়ার পরে এই স্কুল খুলে, আর এরপরে আসে আপনার এই ফেব্রুয়ারিতে বন্ধ হাফ টার্ম, এটা হয়তো 1 সপ্তাহ, এবার এরপরে আসতেছে এপ্রিলে আবার ইস্টার হলিডে, সেখানে কিন্তু 2 সপ্তাহ দেওয়া হয়। তো এই হলিডেগুলো আমাদের খুবই, বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আরেকটি বিষয় আপনি যে বললেন যে ইস্টার হলিডে আসছে বা ক্রিসমাস হলিডে চলে গেলো আবার আসতেছে, এখানে ধর্মীয় কিছু বিষয় আছে, স্পেশালি আমাদের বাচ্চারা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি, অনেক ধরনের, স্পেশালি মুসলমান বাচ্চারা কিন্তু অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। নাও ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের যে ক্রিসমাসের সাথে যে লিঙ্ক আছে বা ইস্টার হলিডের সাথে লিঙ্ক আছে, এই হলিডে পিরিয়ডটাকে কি ইউটিলাইজ করা যায় না যখন তারা ফেরত যাবে স্কুলে বা কলেজে, যে একটি বেসিক ধারণা কি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের বা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কী সম্পর্ক ইসলামের সাথে, এবং অ্যাজ আ প্রফেট আমরা কতটুকু ওনার সম্পর্কে জানি, এই মেসেজটা অ্যাজ এ ইয়াংস্টার যখন তাদেরকে প্রশ্ন করা হবে, শুড দে নট বি ইকুইপড ইনাফ টু নো টু আনসার সাচ কোয়েশ্চেন্স? এটা তো আমরা তো অলরেডি আনসার বলেছেন যে মুসলমান তো হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত সে ইসলামের নলেজ একোয়ার করেছে। সেই জন্য প্রতিটা হলিডে হোক অথবা যে কোনো ইভেন্টস হোক, সেখানে কী হচ্ছে, কী এখানের ব্যাপারটা কী, এটা তো জানা দরকার। যেমন ধরবেন খ্রিসমাসে এখানে 25শে ডিসেম্বর, 25th of December, এটা সারা দুনিয়ায় এখন মানে একটা খ্রিসমাস হলিডে করা, কমার্শিয়াল, এটা কমার্শিয়াল হয়ে গেছে। আমরা ক্রিটিসিজমে যাব না,
যেহেতু এটা তাদের বড় দিন, কিন্তু এটার সঙ্গে আমাদের কিভাবে অ্যাডজাস্ট করা লাগবে এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস। যে আমরা তো ইসলাম ধর্মে, আমি যেহেতু মুসলমানদের কথা বলছেন, ইসলাম ধর্মে কোনো নবীর অথবা কোনো ইম্পর্টেন্ট পার্সনের বার্থডে উদযাপন করতে হবে এই ধরনের কোনো কথা নাই, এটা নাই। এবং এই যে 25th of December যেটা খ্রিসমাস ডে, এটাকে তারা বিলিভ করে যে এই দেশ এই দিনে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, এবং এবং এই জন্যই তারা এটাকে সেলিব্রেট করছে। তো প্রথমে জানতে হবে যে আমাদের সবাইকে জানা দরকার, মুসলমানদের জানা দরকার যে ঈসা আলাইহিস সালাম কে। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের শেষ নবী, আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগের যে নবী এসেছেন তিনি হচ্ছেন ঈসা ইবনে মরিয়ম, এবং প্রায় 500 বছর আগে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তাতে 500 বছর আগে ঈসা আলাইহিস সালাম এই দুনিয়াতে এসেছিলেন, এবং তিনি একজন নবী ছিলেন। হি ওয়াজ এ প্রফেট অ্যান্ড মেসেঞ্জার অফ আল্লাহ, হি ওয়াজ নট গড ওর নট এ সান অফ গড অ্যাকর্ডিং টু আওয়ার বিলিফ। আমরা এই কথাই বিশ্বাস করি। এই বিলিফ কিন্তু আমাদের প্রত্যেকটা মুসলমানের কাছে বুঝতে হবে, জানতে হবে। আর এপ্রিলের কথা যেটা বললেন, এই যে এপ্রিল ফুলও বলা হয়, যে এই এটার সঙ্গে যে এটার একটা হিস্ট্রি আছে, আমি ডিটেলসে যেতে চাই না, যে হিস্ট্রির সঙ্গে মুসলমানদের অধঃপতন মানে জড়িত, তো যার কারণে এটাকে মুসলমানরা মানে খুবই ইয়ের সঙ্গে আনন্দের সঙ্গে এটাকে পালন করবে, এটার কোনো যৌক্তিকতা নাই। বোঝা গেছে, অসংখ্য ধন্যবাদ। মানে আরেকটি জিনিস আপনার কাছে আমার বলা হচ্ছে, প্রচুর কলার লাইনে আছেন, জাস্ট কলে যাওয়ার আগে একটি জিনিস আমি ক্ল্যারিফাই করতে চাচ্ছি। অনেক সময় আমি হলিডে সিজনে অনেক মেসাজেদ ইউথ প্রোগ্রাম বা ইউথ ক্লাব করে থাকেন, হাউ ইম্পর্টেন্ট ইজ ফর দি পেরেন্টস টু গেট দ্য চিলড্রেন ইনভলভ ইন সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস? প্রথমেই তো আমি বলেছি যে প্ল্যানিং থাকা লাগবে। দেখেন, আমাদের বা আমাদের সন্তানাদিদেরকে, আমাদের চিলড্রেনদেরকে, আমাদের যে ইসলামিক সেন্টার আছে, মস্ক আছে, এবং বিভিন্ন ধরনের ইউথ ক্লাব আছে, এবং যে ধরনের ইয়াংদের জন্য যে সমস্ত মানে অ্যাক্টিভিটিস আছে, এগুলোর সঙ্গে কিন্তু জড়িত করা প্যারেন্টসদের দায়িত্ব, আমাদেরকে অবশ্যই এটা করতে হবে। নতুবা দেখেন, আমাদের সন্তানাদি কী চাই? আমরা আমরা চাই তাদের ফিজিক্যাল, তাদের ইমোশনাল, তাদের মেন্টাল অ্যান্ড তাদের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট। এটা তো তারা, এটা কে দিবে? এটা আমরা প্যারেন্টসরা সবসময় এটার জন্য আমরা বিহাইন্ড দিয়ে আমরা কাজ করব, এবং প্যারেন্টসরা কাজ করলেই আমাদের স্কুলে টিচাররা সেটা করতেছে, মানে সাপোর্ট করতেছে তার এডুকেশন, তার লার্নিং, এগুলো তারা করতেছে। তো আমাদেরকে এই বাচ্চাদেরকে অবশ্যই মসজিদের সঙ্গে কানেক্ট করতে হবে, এবং সেখানে যে সমস্ত প্রোগ্রাম হচ্ছে সেগুলোর সঙ্গে আপনার কী করতে হবে? যুক্ত করতে হবে। এতে এই যে আমাদের মুসলমান বাচ্চাদের আপনার যে গ্রোথ অ্যাজ এ মুসলিম ইউথ, এটা কিন্তু ডেভেলপ করতে পারবে। আর যদি তারা এটার সঙ্গে না হয়, তাহলে অ্যাজ এ মুসলিম ইউথ তারা এই সময়টাকে অন্যভাবে কাটিয়ে আপনার বিভিন্ন ধরনের ক্রাইম এবং বিভিন্ন ধরনের অ্যান্টি সোশিয়াল বিহেভিয়ারাল যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেগুলোর সঙ্গে জড়িত হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ, আমরা আবারও আসবো আপনার কাছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আলোচনা শুনছিলাম আজকের যে টপিক নিয়ে সেটি হচ্ছে ভ্যালু অফ টাইম, এবং আমরা শুনছিলাম যে কীভাবে পেরেন্টসরা স্পেশালি প্ল্যান করতে হবে, অর্গানাইজ করতে হবে, এবং সবসময় দে হ্যাভ টু থিঙ্ক অ্যাহেড। আমরা ইনশাল্লাহ আরও আলোচনা শুনবো, কিন্তু তার আগে অ্যাজ দি ফর্ম্যাট অফ দি প্রোগ্রাম প্রসিডস কল নিব, এবং আমাকে বলা হয়েছে প্রচুর কলার লাইনে আছেন ইনশাল্লাহ। দেখি আজকের নতুন স্টুডিও থেকে প্রথম কলার লাইনে কে আছেন। সালাম আলাইকুম।40 দিনের ভিতরে ফুল নখ বা নাভি একটা গাড়াও লাগবো নি,
একটা দুই নম্বর প্রশ্ন, আর তিন নম্বর প্রশ্ন হইল যে সুল ওয়েট করিয়া আমি আমরা পয়সা দিলাম, তো এই পয়সাটা কতদিনের ভিতরে দেওয়া লাগবো, বা 40 দিনের ভিতরে দেওয়া লাগবো, না যেসা দিন আমরা দেশও দিতাম পারবো না কিটা, প্রথম প্রশ্ন, 7 দিনের মধ্যে আকিকা চুল কাটা। দেখেন, একজন বাচ্চা যখন জন্মগ্রহণ করে, মুসলমান বাচ্চা, তার জন্য কতগুলা জরুরি কাজ করতে হয়। একটি হচ্ছে যে প্রথম হচ্ছে তাহনিক, মানে মুখে ইয়ে দেওয়া, মানে সুইটনেস দেওয়া। এরপরে আকিকা করা, সুন্দর নাম রাখা, মাথার চুল কাটা এবং এগুলা করা, এটা হচ্ছে প্যারেন্টসদের দায়িত্ব। এবং তো প্রথমে যে বোন প্রশ্ন করেছেন, ওনার এক নাতিন হয়েছে, আমি প্রথমেই দোয়া করি যে এই নাতিন যেন এই দুনিয়াতে একজন মুমিনাত সালেহাত, এই ধরনের পুণ্যবতী মহিলা হিসেবে এই দুনিয়াতে জীবনযাপন করতে পারে, সেই জন্য দোয়া করি। এবং তিনি এজ এ নানি হিসাবে বা দাদি হিসাবে যে ভূমিকা পালন করা দরকার গ্র্যান্ড চিলড্রেনদের জন্য, সেটা যেন উনি করতে পারেন। তো প্রশ্ন যেটা, যে 7 দিনের দিন আকিকা করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ রসুলের সুন্নত আপনারা করেছেন। 10 দিনের দিন আপনারা যে চুল ইত্যাদি কাটেছেন, এতে কোনো অসুবিধা নেই। এবং এই চুল এবং নখ যেগুলো কাটছেন, সেগুলো মাটিতে, মাটির নিচে অথবা ডাস্টবিনে অথবা যেখানেই নদীতে যেখানেই ফেলান আপনি ফেলে দিলে হবে, এতে কোনো অসুবিধা নেই। মাটির নিচেই যে কাটতে হবে এমন কোনো আপনার জরুরি না। চতুর্থ নম্বর হচ্ছে যে তাদের জন্য তার চুল এবং এই নখের ওজন করে, যে আপনার সোনা অথবা রূপা অথবা টাকা যেটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই এই যে আকিকা এবং এই সমস্ত কাজ একজন বাচ্চার হক, প্যারেন্টসদের এবং গ্র্যান্ড প্যারেন্টসরা এটা করবেন। এবং আলহামদুলিল্লাহ আপনি যে করেছেন এবং করছেন সবগুলোই আপনার ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনি যেন নানি হিসাবে অথবা দাদি হিসাবে, আমি জানি না মেয়ের দিকের নাতি, নাতির না ছেলের দিকের, তো যতদিন আছেন সেই নাতিনকে আপনার যত্ন করা এবং তাকে বড় মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্যারেন্টসদের সাথে আপনার সহযোগিতা করেন। জাজাকুমুল্লাহ খাইর, আল্লাহু আলম, অসংখ্য ধন্যবাদ। আমি একটি জিনিস, আমার জাস্ট একটা প্রশ্ন আসতেছে এই সময়, অনেক সময় আমরা দেখেছি মা বাবারা বাচ্চাদের নাম কিন্তু রাখেন, মানে রাখার পরে মানে অর্থ জানতে চান যে এই নামটা রাখা সঠিক হয়েছে কিনা। জাস্ট ইন 30 সেকেন্ড আপনার কাছে এটা জানতে চাবো যে এটার নাম রাখার ইম্পর্টেন্সটা এবং জানা মিনিংটা রাখার কত। নাম রাখার ইম্পর্টেন্স, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনেও মানুষদেরকে নাম ধরে রাখবেন, এবং সেখানে আপনার কী থাকবে, মিলিয়ন্স অফ পিপুল থাকবে, তারা যদি সুন্দর নাম শুনে তাহলে তারা খুশি হবে। আর নামটা যদি আপনার সুন্দর না হয়, এটা বেখাপ্পা লাগবে, এবং যে যার নাম সেও ফিল করবে যে আমাকে এই নামটা আমার ভালো না। যাই হোক, সেই লম্বা আলোচনা যাচ্ছি না। নাম একজন মুসলমান যখন জন্মগ্রহণ করে তার সুন্দর নাম রাখতে হবে এবং অর্থবহ নাম রাখতে হবে। এবং হাদিসে এসেছে আবদুল্লাহ, আব্দুর রহমান, এই ধরনের নাম আপনার শ্রেষ্ঠ। এই জন্য নাম অর্থবোধক হতে হবে। এবং এই নামে অনেকে আছে, নাম একটা রাখেন আবার ডাক নাম আর একটা রাখেন, এবং এই ডাক নামে মানে কোনো অর্থ নাই। আমাদের বাংলাদেশি কালচারে আপনার অনেক এই ধরনের আছে, এবং এটা না করা উচিত। বরং যে নামে তাকে নাম রাখবেন সেই নামেই ডাকা, এটা সবচেয়ে উত্তম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম প্রথম কলারের প্রথম উত্তর, এবং এখানে আমাদের গেস্ট তিনি সঠিকভাবেই বলেছেন যে প্ল্যানিং যেটা আমরা আলোচনা করছিলাম, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই জন্য নামটা আমরা যেন আগে প্ল্যান করি, আগে জেনে নিই, এবং তারপরে যেন অ্যাকর্ডিংলি নাম রাখার চেষ্টা করি, ইনশাআল্লাহ। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা,
ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই, আপনার হইলে আমি বিশেষ উপকৃত হই। মুহামিম মুস্তাকিম হায়া মুস্তাকিম। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি জাস্ট একটু কাইন্ডলি রিকোয়েস্ট করতে চাচ্ছি আমার শেখ, ইনশাআল্লাহ উত্তর দিবেন। সাধারণত আমরা ইসলাম এসেনশিয়ালে মানামের অর্থ আমরা এন্টারটেইন করি না। আমরা আশা করব আপনাদের যদি কোনো ধরনের শরীয়ত মাসলা মাসাইল সম্পর্কে যদি প্রশ্ন থাকে আপনারা দয়া করে করবেন, কারণ হচ্ছে এই অনুষ্ঠানটি আমরা সাজিয়ে থাকি বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং আছে বা নলেজ আছে, মানুষ যেভাবে এখান থেকে উপকৃত হতে পারে। তারপরে আপনি যেহেতু নাম জিজ্ঞেস করেছেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি আমার সময় থাকে অনুষ্ঠানের শেষে দেওয়ার জন্য, বা তারপরে আমি অনুরোধ করবো আপনাদের যে লোকাল মাসাজিদ আছে আপনি প্লিজ ওইখানে কনসাল্ট করে নাম জেনে নেবেন ইনশাআল্লাহ। উনি যে নাম জানতে চেয়েছে অর্থ আমি বলে দিচ্ছি, হামিম কোরআন শরীফের এক সুরার নাম, ভালো প্রথম নাম। মুস্তাকিম শব্দের অর্থ হচ্ছে সহজ, মানে সুজা, আচ্ছা, স্ট্রেইট পাথ, মানে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, আমরা মুস্তাকিম সুজা স্ট্রেইট। আর হায়াত বলেছেন মেয়ের নাম মনে হয়, হায়াত শব্দের অর্থ হচ্ছে জীবন, লাইফ। এতে দুই নামই সুন্দর নাম এবং অর্থবোধক নাম। অসংখ্য ধন্যবাদ, উইভ ডান দ্য এক্সেপশন, বাট ইনশাআল্লাহ প্লিজ ডু কিপ ইন মাইন্ড। দেখি পরবর্তী কলার কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। হ্যালো, সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনি প্রশ্ন। আচ্ছা, আমি যে একটা কোশ্চেন করতাম চাই বিয়া সম্বন্ধে। জি, আমি জানতাম চাই, মনে করিলাম আট ওইগুলো আগে, তারপরে কতদিন বাদে বিয়া ও মানে থাকা যায় আর কি, বিয়ার আগ পর্যন্ত টাইম লিমিট, ওখানটা জানতাম চাই। মনে করিলাম আট ওইলো আজকে আর সিক্স মান্থস বাদে বা এক বছর বাদে বিয়া হইলো, এটা কিটা ঠিক আছে নি? আচ্ছা, বুঝছি, আমি প্রশ্নটা বুঝছি। বুঝছেন নি আপনারা? জি, আমি প্রশ্নটা বুঝছি। আক্তি তো বিয়ে, তারপর আমি বুঝছি আপনি হয়তো ওই অনুষ্ঠান নাকি আক্তি বিয়ে কিন্তু আমি বুঝলাম, কিন্তু অনুষ্ঠান বাদে কতদিন বাদে করা যায় ওখানটা জানতাম চাই। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আ ভেরি টাইম এফেক্টিভ, সব সময় আমি প্রশ্ন থাকি ইনশাআল্লাহ। তো বোন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটা আমাদের সমাজে কিন্তু মানে চালু আছে। জি, প্রথম নম্বর হচ্ছে যে আপনি বলেছেন যে মানে যেভাবে উচ্চারণ করেছেন আখত, আসলে শব্দটা হচ্ছে আকদ। আচ্ছা, অনেকেই কিন্তু এই শব্দটাকে মানে ঠিক মতো বলতে পারেন না। আকদ, আকদ অর্থাৎ কন্ট্রাক্ট, মানে একটা আপনি একটা কন্ট্রাক্ট করলেন, কন্ট্রাক্ট মানে বিটুইন এ ম্যান অ্যান্ড উইমেন, এটাকে বলা হয় যে তারা দুইজনে বিবাহ বন্ধন হওয়া, এটাকে বলা হয় আকদ। আকদ এবং আমার অনেকেই শুনতেছেন, অনেকেই কিন্তু আমি শুনি এই এই শব্দটাকে অত্যন্ত ঠিকভাবে বলতে পারেন না, আকদ। এবং আকদ হয়ে যাওয়ার পরে তো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল, তখন তারা মিশবে, মিলামেশা করে থাকবে, এটাই হচ্ছে ইসলামের নিয়ম। কালচারালি হচ্ছে, কালচারালি আকদের পরে ওয়ালিমা আছে, ওয়ালিমা সুন্না, এবং এই ওয়ালিমাটা কিন্তু করার দায়িত্ব হচ্ছে ছেলের। আচ্ছা, কিন্তু দেখেন আমাদের দেশে মেয়ের বাবা এটাকে করতে হয় এবং তার উপরে হাজার হাজার টাকা, এখন তো হাজার না, এখন তো লক্ষ লক্ষ টাকা, এখানে তো থাউজেন্ডস অফ পাউন্ড আপনার মেয়ের বাবাকে মানে হাজব্যান্ডের এক্সপেন্স হিসাবে আপনার ব্যয় করতে হয়। এটা কিন্তু আমাদের কালচারাল এবং এটা অত্যন্ত কী বলবো মানে আননেসেসারি এবং অত্যন্ত ব্যয়বহুল হয়ে গেছে। একজন গরিব প্যারেন্টস যদি মানে বাবার মামা যদি হয় তাহলে তার উপরে এটা জুলুম করা হয়, বুঝা গেছে। তো এরপরে ছয় মাস পরে খাওয়াইলেন, এতে কোনো অসুবিধা নাই, কিন্তু স্বামী স্ত্রী হিসেবে যে আক্ত হওয়ার পর থেকেই তারা একসঙ্গে বসবাস করতে পারে এবং মেয়েকে আপনার স্বামীর ঘরে নিয়ে যাবে এবং এতে কোনো টাইম ফ্রেম নাই। এবং অনেকে মনে করেন যে যতদিন পর্যন্ত খাওয়া দাওয়া না হয়েছে অতদিন পর্যন্ত তাদের কোনো মিলামিশা ইত্যাদি নাই, এটা অত্যন্ত খারাপ জিনিস এবং এটা মোটেই করা উচিত নয়। ওকে, অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝে গেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আজকের টপিক ভ্যালু অফ টাইম, দেখছেন প্রথমবারের মতো ইসলাম এসেনশিয়াল ফ্রম দ্য ব্র্যান্ড নিউ স্টুডিও। ইনশাআল্লাহ আমরা আলোচনা কন্টিনিউ করবো, বাট ডু স্টে টিউন উইথ আস, উইল বি রাইট ব্যাক আফটার দ্য শর্ট ব্রেক। আসসালামু আলাইকুম।